নমস্কার, আমি সুস্মিতা, সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ঠাম্মা কিন্তু আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠান সৌরভের জন্মদিন উপলক্ষে এসেছিল, ঠাম্মা আছে এখনও। তো গতকাল বাড়িতে ছিল আর আমরা ওখানে গেছিলাম, আজও ঠাম্মা বাড়িতে থাকবে, আমরা ও বাড়ির দিকে যাচ্ছি। আর সৌরভের বাবা গেছে গোলাতে কাঠ কাটাতে, কিছু কাঠ এখন কাটাতে হবে, ওই জন্য ও চলে গেছে আর আমরা হেঁটে যাচ্ছি। আর ঠাম্মা এতটা পথ হেঁটে যেতে পারবে না, তো ওই জন্য বাড়িতে থাকবে। গতকাল রান্নাবান্না করে রেখে গেছিলাম আর আজকে সকালবেলা রান্না খাওয়া হয়েছে, দুপুরবেলা রান্নাবান্না করে রাখিনি। তার কারণ পাশে অমিতদের বাড়ির থেকে কাকিমা এসে বলে গেছে আমার ঠাম্মা দুপুরবেলা ওদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, তো সেই জন্য আর রান্নাবান্না করিনি, আর আমি ওখানে গিয়ে রান্নাবান্না করব। আমাদের বাড়িতে কেউ আসলে যেরকম আত্মীয় স্বজন ওরা ডাকে, বা পাশাপাশি ওদের বাড়ি মেয়ে জামাই, বা কখনো কখনো কোনো আত্মীয় স্বজন আসলে আমাদের বাড়িতে ডাকা হয়, এরকমটা চলে আর কি। তো সেই মতো ঠাম্মাকে ডেকেছে, ও ঠাম্মা কোনো অসুবিধা নেই, বাথরুমে জল তোলা, এমনি জল তুলে রেখেছি, আর তুমি মানে পুকুর ঘাটে নামবে না, বুঝতে পেরেছো? আর ঠাম্মা পান খাচ্ছে দেখলাম শিলে বেটে, মানে হামানদিস্তাটা তো এখানে নিয়ে আসা হয়নি, আমি আবার সুপারিটা থেতো করে দিলাম দিয়ে আর বাটলো পুরো মশলা বাটা মতো, সেইটা করে এইটুকু করে রেখে দিয়েছে, ওতে একটু চুন টুন মিশিয়ে খাওয়া হচ্ছে, তারপর আবার ওটা শেষ হয়ে গেলে আবার ওই মশলা খা। তা তুমি থাকো, আর আমি এখন যাওয়ার আগে একটু জল এনে রেখে যাবো, সে জল আনবো, আর অতটা খেয়াল করিনি সব কাজকর্ম করে চান করে, আমি জল এনে আর সৌরভকে স্কুলে দিয়ে ওই পথ দিয়ে একেবারে চলে যাবো। আসার সময় পান তো নিয়ে আসবো, কি হয়েছে ঘটনাটা, পান বাবা ওখানে কিনেছে, এবারে আমাদের তো হাট বান্না হলে হয় না, এখন ঠাম্মা এখানে, সেই পানের কথা ভুলে গেছিলাম কালকে আসার সময়, যা ছিল একটু তার উপরে হয়েছে, এখন আজকে পান, মানে মেন ব্যাপার হচ্ছে যে যা খায় তার সেইটা আগে, ভাত বাদে পান আগে, তো পান আমি নিয়ে আসবো, তুমি চিন্তা করো না, মনে করে দিল মানে যাওয়ার আগে। তো আজকে সম্পূর্ণ পর্বটা আপনারা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে, ওদিকে যাই দেখি। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। সৌরভ একদম রেডি, এখন সৌরভকে নিয়ে আমি স্কুলের দিকে যাব, তার আগে একটু জল আনি, তুমি থাকো। আমাদের কিছু জিনিসপত্র করাতে হবে, ডেকে নেবে, আচ্ছা ঠিক আছে। ধান তো সব আজকে উড়ানো হয়ে গেল, ওই জন্য কি বিদায় খাওয়া, মামা বাড়ি চলে যাবে, না সেই কথা বলছি, ধান উঠে গেছে বাড়ি, আর এতেও তো ধান নাকি কাকু, আর মাঠে আর ধান আছে এখানে, যা বৃষ্টি মেঘলা মেঘলা করছিল, হবে না এমনি, হ্যাঁ ডুবে যাবে, বাদ দেবো, তোমার তলা হয়ে গেছে বলে যাক, ধান মেশিনে ঝাড়াই টাড়াই করে উড়িয়ে এখন এই বস্তাবন্দি হবে, সবাই কাজে ব্যস্ত। মামার শরীর ভালো এখন, তার মধ্যেও চলছে, এই জলটা নিয়ে আসি। ও কাকিমা, কাকিমা ও ঠাম্মা তাহলে থাকলো, আমি ওই চন্দ্রদান করে একেবারে গুছিয়ে দিয়ে যাক, সৌরভ ছুটি দিলি ওই বাড়ি যাবে বলছে, ওখানেও তো হবে মাংস, ওখানেও তো লাগবে, এক করে এক পিস এখন নিজা বাবা, পরে তখন এসে ধামা লাগান নে, দারুণ লাগছে এদেরকে। এই তো সব স্কুলে বেরিয়ে পড়লো, সৌরভ একটু রাখো, সৌরভও রেডি হয়ে দীপের সঙ্গে এদিকে খেলছে, আমি একটু জল আনতে গেছিলাম, এসো না, নাও না বইয়ের ব্যাগ নিয়ে বেরো, আমি রেডি, আবার এসে খেলবে।
সবাই দোকান থেকে খাবার নিয়ে বেরিয়ে যাচ্ছে। এ দোকানদার খাবার দিচ্ছ না কেন, এত দেরি করছো সব? চলো সব একসঙ্গে সৌরভ বেরো বেরো। কেন যাওয়া যাবে না? চলো চলো চলো, আমাদের এই বাড়ির পাশের এই ধানগুলোর অবস্থা দেখুন, সব একদম পেকে সোনালী হয়ে গেছে, কিন্তু একটু মাঝখানে ঝড় বৃষ্টি হওয়ার দরুন ধানগুলো সব মানে পাটিয়ে গেছে। আর এই জায়গাটা একটু নিচু মাঠে, অন্যান্য জায়গায় কিন্তু জল নেই, কিন্তু এই জায়গাটায় জল, আর জলের মধ্যে ধানগুলো পাটিয়ে গেছে। সোনা ব্যাগ নিয়ে বেরো। সৌরভও কিন্তু দোকান থেকে একটা প্যাকেট নিয়ে আসে। চলো বন্ধুরা সব চলে গেল তো আমার সঙ্গে। হ্যাঁ এখনো পিছন দিকে আসছে। আসছে না, তাহলে অসুবিধা হয়নি। চলো এই হচ্ছে কস্তুর খাল, জল অনেকটা কমে গেছে। আর এদিকের মাঠের ধান দেখুন, কিছু জায়গায় কাটা হয়ে গেছে, এখনো তোলা হয়নি, মাঠেই পড়ে আছে। আর কোথাও কোথাও একটু সবুজ আছে, কোথাও সোনালি হয়ে গেছে, কাটার মতো হয়ে গেছে। এবার এই মাঠের ধান কাটা হয়ে গেলে এই রাস্তা দিয়ে গিয়ে আমরা আড়ে উঠে ওই যে সবুজ গাছগাছালি দেখা যাচ্ছে ওইখানে উঠতে পারবো। আর এতদিন মাঠে ধান হওয়ার দরুন এইখান থেকে সেই ওই রাস্তা ঘুরে সেই আবার ওইখানে যেতে হতো। তো এখন আর কটা দিনের অপেক্ষা, তারপরেই আর কি মাঠে যেভাবে আমরা যেতাম সেইভাবে যাওয়া যাবে। রাস্তার পাশ ধরে দেখুন ঘুঁটে করে সব রৌদ্রে দেওয়া আছে। বাগান বাড়ি শীতকালীন সবজি মোটামুটি হয়েছে, আর পুঁই শাকের মাছটা আমাদের মতো বেশ সেজে উঠেছে। এটা হচ্ছে সাহেবদের বাড়ি, সাহেবের মা বাবা দুজন মিলে বাগান বাড়িগুলো করেছে। আর আমি জল নিতে এসেছিলাম, এসে জল মানে টাইম হয়নি, কিন্তু জল বন্ধ করে দিয়েছে আজকে। তো কলসিটাই সাহেবদের বাড়িতে রেখে গেছি, আর দিদিকে বললাম যে তুমি ভরে রেখো, আমার যদি আসতে সন্ধে হয়ে যায় আমি এসে তোমাদের বাড়ির থেকে নিয়ে যাবো, কেননা সন্ধে হয়ে গেলে বিকালে যখন জল দেবে তখন আবার টাইম ওভার হয়ে গেলে পাবো না, ওই জন্য। এবারে ইটে রাস্তা ধরে যাব আমরা। এই রাস্তার দুপাশেও কিন্তু ধান চাষ, একটুও ফাঁকা নেই। তো এইখানকার ধানগুলো ঠিক আমাদের বাড়ি পাশের মতো ওই রকম পাটিয়ে গেছে। যাই দেখি তাড়াতাড়ি করে সৌরভ স্কুলে ঢুকে যাবে। শোনা কোন বাড়ি যাবে, বড় মার এখানে না ওখানে যাবে? তুমি দুই বাড়ি আসলেও কোনো সমস্যা নেই, কেননা বড় মা এখানে আসে। ভাবনা চিন্তা চলছে, এই বাড়ি আসলে তো আমি তাড়াতাড়ি র্যাকেট খেলতে পারবো, এক আর দুই হচ্ছে ওই বাড়ি গেলে আমি মাংস খেতে পারবো। তোমার তো এখানে দিদাদের বাড়িতে আমি নিমন্ত্রণ করেছে, কি করবো? চলো দুই বাড়িতে যেমন, তাহলে এই বাড়ি আসবো, এই বাড়ি আসলে তো দুদিক দিয়ে ভালো, যেটা সুবিধা মনে করবে সেটা করবে। এই পাশের মাঠের ধান একদম সব পেকে সোনালী হয়ে গেছে, আর একদম সোজা হয়ে আছে। আর একদম এই রাস্তার কানারগুলো কেটে ফেলানো আছে, আর বাঁধার কাজ চলছে। একটা দিদি ওই ধানগুলো বাঁধছে। আর এদিকে একজন কি রেস্টে আছো না কি, ধান বাঁধা কাজ হয়ে গেছে? এইবারে মাঠ শুধু খাঁকা করবে, আবার খরার সময় কোথাও কোথাও চাষ হবে, আর এবারে মাঠে ছাগল গরুগুলো দেখা যাবে। সত্যিই তো বাবু ঠিক বললে, পেছনে এখন সবাই আসছে। তোরা সবাই শেষ না, পেছনে এখনো কেউ আছে? আর কেউ নেই না? চল আমরা একসঙ্গে যাই। ও এখনো তিনজনের নাম ধরে বললো এখনো আছে। তোরা স্কুলে যাবে কি যাবে না তুই বুঝলি কি করে? হ্যাঁ
যেতে যেতে একটু দাঁড়িয়ে পড়লাম। এইখানে একটা বাড়িতে মানুষজন থাকেন না, কিন্তু ঘর বাঁধা এবং প্রচুর গাছগাছালি। আর ওই একটা বড় তেঁতুল গাছ, সেই গাছটায় তো দুটো তিনটে মৌচাক, আর এই গাছটায় দেখুন এই একটা মৌচাক। এই বাড়িটায় নেই নেই করে অন্তত 7-8খানা মৌচাক হয়। তো গত বছরও আপনাদেরকে দেখিয়েছিলাম, এবছরও ঠিক এই সময় একইভাবে এই চাকগুলো হয়েছে এবং অনেক উঁচুতে উঁচুতে। তো পরে এগুলো কেটে নেবে মধু বসলে। একদম উঁচু মগডালে এই একটা দেখুন, এসে সবে জড়ো হচ্ছে ছোট। এই বাড়িটায় একদম ঘন গাছগাছালিতে ভর্তি, অথচ কেউ থাকে না, আর মৌমাছিগুলো নিশ্চিন্তে এসে এখানে জমা হতে পারে। আমার সঙ্গে সঙ্গে সবাই মৌচাক দেখতে দাঁড়িয়ে পড়লো। চলো বিট্টু, তোমার থেকে তো তোমার ব্যাগের সাইজটা বড় হয়ে গেছে, পাচ্ছ? তো মা আসেনি? ব্যাগ ভারী নাকি খুব দেবে? নেব ছোট ছোলা ব্যাগ, মানে ওর মধ্যে বইপত্র কম। ও তিনটে খাতা দুটো বই, পেন্টেন নেই? ঠিক আছে চলো। সোনার স্কুলে এসে গেছি, এবার যাও আস্তে আস্তে। হ্যাঁ এসো সাবধান, নদীতে এখন জোয়ার হচ্ছে। আর এই নদীর রাস্তা ধরে এবার আস্তে আস্তে এগিয়ে যাই। সৌরভ তো স্কুলে ঢুকে গেল, জলটা আজকে খুব বেশি এখনো ওঠেনি, যেখানে যেখানে একটু গর্ত আছে সেখানে জল দেখা যাচ্ছে, জোয়ারের জল। আর পুরো গাছের গোড়া উঁচু হয়ে আছে, এখনো ডুবেনি, উঠছে সবে জোয়ারটা। এই সাইড দিয়ে বোঝা যাচ্ছে এই পথ দিয়েই জোয়ারের জলটা ঢুকছে। এইখানে রাস্তার কুলে দেখলেই বোঝা যাচ্ছে যে নদীতে এখন ভরা জোয়ার, কিন্তু ওই সাইডটায় দেখে বোঝাই যাচ্ছিল না। এদিকে গোপালদা ভ্যানে করে মাল বইছে, এগুলোও আমাদের। আজকে কি মাল আসছে, কি নিয়ে আসছিলে? বালি? আপ্যায়নের একদম সামনে এসে গেলাম, আর এই কাকা সেই আবার ঘুরে ওখান থেকে উঠে আমার আগে চলে এসেছে ভ্যান চালিয়ে। আর ও আমাকে ফোন করেছিল, আমাদের ওখানে রেশন মোড়ের ওখান থেকে আসছিল, বলল তুমি যদি বেরোও তো আমি তোমাকে নিয়ে যাব। তো আমি তার আগে এসে গেছি ওই জন্য। তো ও আসছে আর কাকা এইগুলো নিয়ে আসছে। এই কাঠগুলো ভ্যানে করে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আপনারা দেখেছিলেন। এই যে ডিজাইন করে কাটিয়ে নিয়ে আসা হয়েছে। এসো, স্বাগত। এই মাত্র এসে দাঁড়ালাম আর ওই কাঠ নিয়ে যাচ্ছে। আরে ওই গোলাতে কাঠ কিনেছি সেগুলো কাটানো হচ্ছে, এবারে আমি চলে আসলাম ওদেরকে বলে কয়ে ভ্যানওয়ালাকে পাঠিয়ে দিয়ে, যে আমার গিয়ে ভিডিও করতে হবে, কেউ নেই। ভ্যানওয়ালা কাকা কি করেছে জানো, সে বিনা পানির ওখান থেকে নিচে রাস্তায় নেমেছে আমার সঙ্গে দেখা হয়েছে। আমি বলছি কার মাল, তো বলছে পলাশে। আমি বলছি তো আসে, তার মানে তো আমাদের। বলে দিয়েছি বিনা পানির থেকে 5-6 মিনিট সামনে যেতে হবে। এইবারে ওই অন্য পথে চলে গেছে গিয়ে বলছে, তা আগে থেকে বলতে হয় না, একটু জোর করে বলে ফেললো, বুঝলে? আমার কর্তামশাই এসেই আমার কষ্ট বুঝে গেছে, কাঁধের থেকে ব্যাগটা নিয়ে নিল। সত্যি ভারী ব্যাগপত্র। বাগানের কাজ চলছে, এসেই দেখতে পাচ্ছি লোক লাগানো হয়েছে সব। গতকাল দেখাচ্ছিলাম মাটি পুরো লেভেল ছিল, আর এইগুলো ফুল গাছ লাগানোর জন্য একটু উঁচু করা হয়েছে দড়ি সমান করে, আর তার ওপাশের গুলো নিচু। উদ্বোধন একরকম হয়েছে কিন্তু কাজ এখনো কিছু বাকি আছে না, সে তো দেখা যাচ্ছে না। ওধারে ঘর টর হচ্ছে, আরো ওদিকে বাগান বাড়ি ঠিক হচ্ছে, আর মা দেখতে পাচ্ছি দানা দুনি সব রৌদ্রে দিচ্ছে। রৌদ্রে না দিলে ফুটবে না তো, কি কি দানা এর মধ্যে
এ বহু দানা, তাই তো দেখতে হচ্ছে শাক আর লাউ 10 রকমের দানা। আর ওই যে সব কৌটো কাউটা কুশির দানা, কুমড়োর দানা, এইগুলো হচ্ছে বরবটির সঙ্গে কুমড়োর দানা, আর এইগুলো হচ্ছে কেনা দানা, এই কটা দানা এই তুমি এনে দিলে না, দেওনি আর তো জায়গা হয়নি, এবার দেবো, জায়গা তৈরি করেছি। বাড়ি ফাইন হচ্ছে সব বেরিয়েছে, তা সেই শশা ঝিঙে আর কুমড়ো জল দিয়েছি কালকে, তা তোমার সেই মোড়ো গাছকে ঢোকাতে পারিনি, ঠামার বলেছি তুমি একটুখানি দেখো না, ঠামার কতক্ষণ দেখবে, এ দুপুর বেলা শোবে তো বুড়োমান তখন এ করবে, তাই এইগুলো তাহলে রোদে দিয়ে চাঙ্গা হোক, তারপরে গিয়ে মাটিতে পড়লেই মোটামুটি হয়ে যাবে। আমাদের বাড়ির উপরে অনেকগুলো অতসী গাছ হয়েছিল, আর এই অতসী গাছে বেশি করে প্রজাপতি বসতে দেখা যায়। এই গাছগুলোতে এখন ফুল হয়েছে, বেশ দেখতে সুন্দরই লাগছে। এখানে এক ঝাঁকা হয়ে আছে, আর ছড়িয়ে ছিটিয়ে তো প্রচুর হয়ে আছে। সকালবেলা যখন এসেছিলাম তখন নদীতে জোয়ার, আমাদের বোটটা কিন্তু ভাসছিল, এখন ভাটা হয়ে গেছে, আর প্রায় এখন 3টে বেজে গেছে। তো ও আবার গেছিল আমাদের কাঠ কাটিয়ে নিয়ে আসছে, তো রাস্তাটা একটু খারাপ হওয়ার দরুন অসুবিধা হবে, ওই জন্য এগিয়ে গেছিল, ওই যে আসছে দেখা যাচ্ছে, তো আমিও একটু সেই কারণে এগিয়ে আসলাম রাস্তার দিকে। একদম ভর্তি ভ্যান, একের পর এক কাঠ কাটিয়ে যাওয়াই হচ্ছে শুধু, কিন্তু কমপ্লিট আর হচ্ছে না, প্রচুর কাঠকুটোর কাজ। ওই আসছে কিন্তু ওখানে এক বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে কথা বলল, তোমার অপেক্ষায়, আমার অপেক্ষায় না কাঠের অপেক্ষায়, তোমার অপেক্ষা মানে কাঠ, অসুবিধা হয়নি তো? না, লোকজন ছিল ঘুরে ঘুরে কোনো রকমে লোকের হাতে পায়ে ধরে, কিছু করার নেই, কাজ তোমার, লোক পাওয়া যাচ্ছে না তো। সকালবেলা যখন আসছিলাম গোপালদা যাচ্ছিল খালি ভ্যান নিয়ে, তো এই ভ্যানে এখন কাঠ নিয়ে এসছে, আর তার আগে বালি দিয়ে গেছে দু ভ্যান। প্রচুর লোড গাড়ি, 55 কিউবি, গোলার থেকে নিয়েছি, এবারে তার মধ্যে লেবার খরচ, কাটানো খরচ টরচ হাবি যাবি ওর মধ্যে আছে। হ্যাঁ, ভ্যান খরচ, গোলার থেকে কার নিয়ে কাটানো? হ্যাঁ, এটা কি কার? কালেক্টর, সব কাঠ কিনতে কিনতে জীবন শেষ। সেটাই বলছিলাম, কাঠ কেনা আর কাঠ কাটানো, কাজ কমপ্লিট হয়নি। গোপাল, এই ভ্যান, এই ভারী ভ্যান, এই ছোট রাস্তা দিয়ে কি করে নিয়ে আসিস তুই? আমি একটু ওর জায়গাতে বসে বোঝার চেষ্টা, অনুভব করার চেষ্টা করছি যে কিভাবে যা লোড গাড়ি অন্তত 7-8 জন ধরে ওই বিনা পানির থেকে ওই ঢালে ঠেলে তোলা হয়েছে, তিনদিন চলছে, তাও পিছিয়ে একবার একবার ওঠেনি, প্রথমবারে ওঠেনি, তার পরের বারে উঠেছে, ইয়ে তো ঘোরানো যাচ্ছে না, আর একেবারে চাকা কানায় কানায় সেখান থেকে ও এই কাঠ নিয়ে এসছে, না লোড একদম চারিদিকে ভর্তি কাঠ দিচ্ছ। গোপাল, তুমি ড্রাইভার হিসেবে একদম পরিপক্ক, কালকে এই ঘর ছাওয়া হবে তো রৌদ্রটা লাগবে না, বুঝলে গোপাল? আর না হলে এই মাল যদি বয়ে নিয়ে যেতে হয় তো বহুত খাটনি, আর সেটা এখন সম্ভব না এত কাট। চলো এবার দুটো খাবে তো, অনেক বেজে গেছে, 3:30 বেজে গেছে, অনেক টাইম, অনেকটা বেলা হয়ে গেছে, এক্ষুনি তো বলছিলাম বেশি হয়নি, 3:30 বাজে, 3:30 বাজে গেছে, 3টে বাজতে যাবে, দুপুরের খাওয়াটা এবার খাবো। চলো, সকালবেলা দেখছিলেন যে এখানে রাস্তার পাশ দিয়ে মাটি লাইন করা হচ্ছিল এখানে ফুলের গাছ লাগানোর জন্য, আর এদিকে শীতকালীন সবজি লাগানো হবে, আলু লাগানো হবে প্রথমে, তার জন্য পিলি কাটা হচ্ছে, আর এই আলুর মাঝে মাঝে ফুলকপি, বিট বা অন্যান্য যে সবজি সেগুলো লাগানো হবে। এই কাকু সকাল থেকে কাজ করছেন, সুতো ধরে পিলিগুলো কাটা হচ্ছে যাতে খুব সমান হয়,
এখানে যে মাটি ফেলা হয়েছে এটাও কিন্তু সুতো ধরে একদম এই মাথা মাথা দেখতে তাতে সুন্দর লাগবে। হ্যাঁ, আলুতে কি সার দেওয়া হবে প্রথমে, কি দিলে ভালো হয়? দশ ছাব্বিশ? ডিএপি? দাম বেশি কোনটা, দশ ছাব্বিশ না ডিএপি? একই দাম। রাস্তার এধারেও ফুল গাছ লাগানো হবে, আর এধারে দেখি একসারি করে বেগুন দেওয়া যায় কি। ধান তো কাটার মতো হয়ে গেছে, ধান কাটা হয়ে যাবে আর আবার নতুন করে চাষ হবে, আবার ডাল বোনা হবে। কারণ এই যে এরিয়াটা, এই যে ঘেরটা, এটা ডালের ঘের নামে পরিচিত। কোথায় যাচ্ছ? এই বাগানে কাজ করছে দেখি। যা, সুস্মিতা আছে ঘরের মধ্যে, আমরা এবার চলে যাব। এই ঘরের মধ্যে একটু 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 শোয়া একটু 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 এবার সব গোছগাছ করে বাড়ির দিকে তো যেতে হবে। এই ঘরটাও এখনো নিচটা সব কাজকর্ম হয়েছে তো ধুলো বালি পড়ে আছে, ঝাড়াটা পরিষ্কার কিছু হয়নি, শুধু খাটের উপরটা একটু মুছে নিয়ে আমাদের যা সব জিনিসপত্র এই যে ছড়ানো ছিটানো আছে, আর আমরা ওইখানে একটুখানি আর কি ওই বিশ্রাম। তো এবারে বাড়ির দিকে চলে যাব, ঠাম্মা আছে বাড়িতে, সৌরভ আজকে স্কুল থেকে ওখানে গেছে, যেমনটা বলছিল যে আমি এখানে আসবো এসে খেলবো, তো সেই মতো চলে গেছে, আমরা চলে যাব আর আজকে পর্বটা এখানেই শেষ করব। তো সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।